পৃথিবীতে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার তিনটা এখানে দেখুন। পুরানদের জন্য থ্যাংক ইউ, শুভেচ্ছা, আর নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। টর্নেডো, টর্নেডো নাম তো অনেকে শুনেছেন, কিন্তু আমি শিওর ফায়ার টর্নেডোর নাম কখনো শুনেন নাই। এমন আবার দুর্যোগ আছে নাকি? নিশ্চয় তা ভাবছেন। আরে বাবা, আছে আছে। 2011 সালের অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে দেখা গিয়েছিল এফআইআর টর্নেডো, যার ফলে জ্বলছে যায় আশেপাশের প্রায় অঞ্চল, মারা পড়ে প্রায় কয়েক হাজার মানুষ। উল্কাপাত, বিশাল আকৃতির উল্কাপাত পৃথিবীতে দেখে আসছে এমন চিত্র আমরা কম বেশি মুভিতে দেখেছি। 2013 সালের 13 ফেব্রুয়ারি রাশিয়াতে সিলিস্কোপ মানুষেরা সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন প্রায় 10 টন ওজনের উল্কাপাত। 10 টন ওজনের এই উল্কাপাতটি প্রতি সেকেন্ডে 12-20 কিলোমিটার গতিতে পৃথিবীতে দেয়ে আসছিল। তখন সৃষ্টি হয়েছিল এক ভয়ানক পরিস্থিতি। এটির কারণে তৈরি হয়েছিল এক ভূমিকম্প। তবে এ ঘটনায় অনেকে আহত হলেও মারা যায়নি কেউ। আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির নাম তো প্রায় অনেকে শুনেছেন, কিন্তু পাপুয়া নিউগিরির ব্রিটেনে রয়েছে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি, মাউন্ট টাবানল আগ্নেয়গিরির গিরি। 1998 সালের এক আগ্নেয়গিরির উত্তাপে 532 শহর রুবাল পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ছিল যা কেড়ে নেয় শতাধিক মানুষের জীবন। মজার আর ভয়ঙ্কর খবরাখবর এবং নানা টিপস পাওয়ার জন্য SSTV টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা জানিয়ে দিন।